মাজারে গিয়ে মাথা নোয়ায়, পীরের দরবারে গিয়ে তার মাথাটা সিজদা দিয়ে নত করেছে, এরকম লোক আছে না নাই? কিন্তু যদি আপনি আপনার মাথাটা যদি শুধুমাত্র এবং কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের নিচে যদি আপনি আপনার মাথাটা না নত করে, যদি আপনি পীরের দরবারে গিয়েও যদি আপনি আপনার মাথাটা নোয়ান, আপনি শিরক করে ফেললেন। আর শিরক কবিরা গুনাহ নাকি সগীরা গুনাহ? শিরকের গুনাহ মাফ হয় নাকি? যদি আপনার পাহাড় পরিমাণ গুনাহ থাকে, রাব্বুল আলামিন আপনার পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবে, যদি সেই গুনার মধ্যে শিরকের গুনাহ না থাকে, ঠিক না? রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। যদি আপনি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকেন, কিন্তু ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাত দিবে, ঠিক কিনা? কিন্তু যদি শিরকের গুনাহ থাকে, আল্লাহ মাফ করবেন নাকি? এই জন্য প্রিয় ভাইরা, আমরা সব সময় খেয়াল রাখবো, আমরা সব সময় আমাদের ব্রেনটাকে কাজে লাগিয়ে চলবো, যেন আমাদের শিরক না হয়ে যায়, আমরা যেন শুধু কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে আমাদের মাথা জানোয়াই। দুনিয়ার কোনো মানুষের সামনে আমরা আমাদের মাথা জানোয়াবো নাকি? দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা আমাদের মাথা জানোয়াতে চাই না, কেবলমাত্র একটাই সত্তার কাছে আমরা ছোট হতে চাই, একটাই সত্তার সামনে আমরা আমাদের মাথাটা নোয়াতে চাই, তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বলে দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার ইবাদত করেছি, আমরা একমাত্র তোমার কাছেই সাহায্য চাচ্ছি, আমরা একমাত্র সাহায্য চাইবো কার কাছে? চিল্লায় বলেন, কার কাছে? আমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবো। কিন্তু আজকে আমরা শুধু আল্লাহর কাছেই সাহায্য চাই, নাকি মাজারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছি দোয়া করি, এরকম লোক আছে না নাই? মাজারের সামনে দাঁড়িয়ে দোয়া করে, তোমাকে দিতে পারে একজন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহ তাআলা। মানুষ যখন মারা যায়, তখন সে বিশাল সমুদ্রের মাঝখানে, বিশাল সমুদ্রের মাঝখানে পড়ে যায়, এমন হতাশ হয়ে যায়। বিশাল সমুদ্রের মাঝখানে যদি কোনো লোক পড়ে, সে অসহায় নাকি অসহায় নয়, তাকে সাহায্য করার মতো কেউ নাই, সে সমুদ্রের মাঝখানে অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, তার মতো অসহায় কেউ আছে নাকি দুনিয়াতে? মানুষ যখন মারা যায়, তখন ওই সমুদ্রে পড়া ব্যক্তির মতো হয়ে যায়, অসহায় হয়ে যায়। তার জন্যই না আমরা দোয়া করবো, ঠিক কিনা? তার কাছে কি দোয়া চাওয়া যাবে? তিনি আমার কোনো উপকার করতে পারেন, আমার উপকার করে একজন, তিনি কে? এই জন্য আমরা আমাদের সবসময় দোয়া চাইবো কার কাছে? রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া করার সময়গুলো জানিয়ে দিয়েছে, কোন কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয়। বিশেষ কয়েকটি সময় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে, তার মধ্যে বিশেষ একটা সময় হলো তাহাজ্জুদের সময়। দোয়া করলে মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নেয় কে? এই জন্য আমরা তাহাজ্জুদের সময় দোয়া করতে চাই, ঠিক কিনা? তাহাজ্জুদের সময় শেষ, রাত্রি যখন শেষ হয়ে যায়, ওই শেষ রাত্রে যখন কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে, আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, আল্লাহ তাআলা কোনদিন ওই দোয়াকে ফিরিয়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে এসে বান্দাদের ডাকতে থাকে, ও আমার বান্দা, তোমাদের যার যা লাগে তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই তোমাদের সবাইকে যার যা লাগে দিয়ে দিব, কিন্তু আমাদের যাওয়ার সময় নাই।
আল্লাহ আমাদের যাকে ও বান্দা তোমরা কি কি চাও আমি আল্লাহ দিয়ে দিব, কিন্তু আমরা বলি আল্লাহ আমার চাওয়ার সময় নাই, ঠিক কিনা? শেষ রাতে আমাদের মধ্যে অনেকেই আমরা এই সময়টাকে কাজে লাগাই না, দোয়া চা করি না, কিন্তু দোয়া করলে এই মুহূর্তের মধ্যে কবুল করে নেবে কে? তাহলে দোয়া কবুলের প্রথম নাম্বার যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, প্রথম নাম্বারটা হলো তাহাজ্জুদের সময়, ওই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে ফেরায় না। আর একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে তখন ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দুহা তুলে আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরায় নাকি? যখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে ওই দোয়ার সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে দুহাত করে মোনাজাত করে দোয়া চায়, আল্লাহ ওই দোয়া কখনো ফেরায় না। তারপরে রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন ফরজ নামাজের পরে তাসবিহ তাহালি পড়ার পরে যখন দোয়া করা হয়, যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরায় না। ফরজ নামাজের পরে আমরা দোয়া করবো ওই দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরায় নাকি? কখনো ফেরায় না। তারপরে আজান আর ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? আজান দিয়েছে, আজানের আজান হয়ে যাওয়ার পরে নামাজের বাকি আছে আর আধা ঘন্টা বাকি আছে, ওই আধা ঘন্টার সময় কি আমরা কাজে লাগাই না? আমরা ওই আধা ঘন্টার সময় মসজিদে বসে বসে আমার পাশে যে বসা আছে তার সাথে গল্প করি, গল্প করে আমরা আমাদের সময়টাকে কাটিয়ে দেই। আমরা ফোন চাপাচাপি করে আমরা আমাদের সময়টাকে কাটিয়ে দেই, তারপরে আমরা ঘড়ির দিকে তাকিয়ে থাকি যে নামাজের সময় কখন হবে, তখন নামাজে দাঁড়াবো সহ্য হয় না, তাড়াতাড়ি নামাজের সময়টা হয় না কেন? আমরা এইগুলো ভেবে ভেবে আশেপাশের লোকের সাথে গল্প করে করে আমরা আমাদের সময়টাকে নষ্ট করে ফেলি, কিন্তু এই সময়টা দোয়া কবুল হওয়ার উত্তম সময় এটা আমরা অনেকে জানি না, ঠিক না? কিন্তু এই সময়টাতে যদি আমরা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতাম, মুহূর্তের মধ্যেই আমাদের দোয়াটাকে কবুল করে নিত কে? মুহূর্তের মধ্যে আল্লাহ আমাদের দোয়াটাকে কবুল করে নিত, কিন্তু এই সময়গুলোকে আমরা কাজে লাগাই না, অসময় আল্লাহর কাছে দোয়া করি, অসময় দোয়া করি, আল্লাহ যদি না দেয় তখন আমরা বলি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, আল্লাহ তো আমাকে কিছুই দেয় না, এই জন্য আল্লাহর কাছে আর সাহায্য চাইব না, এখন থেকে আমরা সাহায্য চাইব পীরের দরবারে গিয়ে, শিরক হয়ে যাবে। সাহায্য চাইব কার কাছে? একমাত্র কেবলমাত্র সাহায্য চাইব একজনের কাছে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, আমরা আল্লাহ ছাড়া কার কাছে সাহায্য চাইতে চাই না, ঠিক না? আল্লাহ ছাড়া কার কাছে ইবাদত করতে চাই না, আল্লাহ ছাড়া কার কাছে সাহায্যও চাইতে পারবো না আমরা, ঠিক না? তার পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমাদের সবাইকে সরল সঠিক পথ প্রদর্শন করো, রে আল্লাহ তুমি আমাদের সবাইকে সরল সঠিক পথ দেখাও। আমরা সবাই এই দোয়াটা করতে রাজি আছি কি না? নাই রাজি আছি না? নাই সব সময় আমরা এই দোয়াটা করব, কোন দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সবাইকে তুমি সরল সঠিক পথ দেখাও, সরল সঠিক পথে তুমি আমাদের সবাইকে পরিচালিত করো, সবাই বলি আমিন। পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, غير المغضوب عليهم ولا الضالين, তাদের পথে নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে, তাদের পথে নয় যারা পথভ্রষ্ট হয়েছে। এই জন্য আমরা
কুরআনুল কারীমের সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এতে আল্লাহর কাছে চাইলাম, ও আল্লাহ আমাদের সবাইকে তুমি সরল সঠিক পথ দেখাও। তার পরবর্তী আয়াতে আমরা চাইলাম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, সেই পথে চালাও ও আল্লাহ, তুমি আমাদের সেই পথ দেখাও যেই পথে তোমার যেই পথে তোমার হক্কানি বান্দারা চলে, যেই পথে তুমি যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন সেই পথে আপনি আমাদেরকে চালান। আবার প্রক্ষান্তরে জানিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, তাদের পথে আপনি আমাদেরকে নেবেন না যেই পথে আপনি যাদেরকে আপনি যাদের উপরে গজব বর্ষিত করেছেন আপনি সে পথেও নয় যাদের প্রতি যারা পথ ভ্রষ্ট হয়েছে। এই জন্য সূরা ফাতিহার মধ্যে এটা হচ্ছে দোয়া, ও আল্লাহ আপনি আমাদের সরল সঠিক পথ দেখান, সেই পথ দেখান যাদের প্রতি আপনি রহমত নাজিল করেছেন সেই পথেই আমাদেরকে নিবেন না, যেই পথে চললে আপনি গজব বর্ষিত করেন সেই পথেও নিবেন না যারা পথ ভ্রষ্ট হয়েছে। এই জন্য আমরা প্রতি নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করার সময় এই দোয়াটা করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ। তাহলে আল্লাহর কাছে যেই দোয়া করলাম দোয়া বলার পরে আমিন বলার দরকার আছে না নাই? আমিন বলার দরকার আছে। তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, কোরআন শরীফে আমিন নেই কিন্তু আমরা নামাজের মধ্যে আমিন বলবো নাকি বলবো না? বলবো, কারণ এটা দোয়া। এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, এটা কি দোয়া। এই জন্য আমরা সূরাতুল ফাতিহার মধ্যে প্রথম নাম্বারে আমরা জানতে পারলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একটাই সত্তার জন্য হবে, তিনি কে। দ্বিতীয় নম্বর আয়াতে জানতে পারলাম আর রহমানির রহিম, তিনি পরম দয়ালু অতিশয় করুণাময়। তারপর আয়াতে আমরা জানতে পারলাম মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক ঠিক না। তারপর আয়াতে আমরা জানতে পারলাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করেছি আমরা তোমার কাছেই সাহায্য চাচ্ছি রে বাবু। তারপর আয়াতে আমরা জানতে পারলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক কিনা? ও আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ঠিক কিনা? আল্লাহ
তাহলে আমরা কথা শুনলাম যে সূরাটা থেকে সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা সারা সারা নামাজ হয় নাকি? যদি যদি বলেন যে অনেক দিন তো সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়লাম, আজকে সূরা ফাতিহা দিয়ে শুরু করব না, আজকে সূরা ইখলাস দিয়ে শুরু করতে চাই, নামাজ হবে নাকি হবে না? নামাজ হবে না, কারণ বিশ্বনবী জানিয়ে দিয়েছে যদি সূরা ফাতিহা ছাড়া কেউ নামাজ পড়ে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, ঠিক কি না? তাহলে কুরআনুল কারীমের সবচাইতে দামি যে সূরাটা, সূরাটার নাম সূরাতুল ফাতিহা। সবাই একটু মনে রাখেন, কুরআনুল কারীমের সবচাইতে দামি সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। কুরআনের সবচাইতে দামি সূরার নাম কোন কি? সূরাতুল ফাতিহা। এই সূরাটার অনেক ফজিলত রয়েছে, এই সূরাটার অনেক ক্ষমতা রয়েছে। এই সূরাটা পড়ে যদি অসুস্থ ব্যক্তিকে খুব ঝাড়ফুঁক করা যায়, যদি রুকিয়া করা হয়, তাহলে অসুস্থ ব্যক্তির রোগ মুহূর্তের মধ্যেই ভালো করে দেয়। কি অসুস্থ ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই সুস্থতা দান করে দেয়। কি এই জন্য আমরা সূরা ফাতিহা বেশি বেশি পড়ব, বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা আমাদের শরীরকে ভালো রাখবে, আল্লাহ তাআলা আমাদেরকে অসুখ বিসুখ থেকে বাঁচাবে, ঠিক কি না? আজ বিশ্বে সবচাইতে বড় যে একটা রোগটার নাম কি? করোনা ভাইরাস, ঠিক কি না? যদি করোনা ভাইরাস থেকে আমরা বাঁচতে চাই তাহলে আমাদের বেশি বেশি সূরাতুল ফাতিহা পড়ার দরকার, কম নাকি বেশি? সূরা ফাতিহা পড়ো, আপনাকে সুস্থ রাখবে কে? সূরাতুল ফাতিহা এতদিন আমরা নামাজে পড়ে এসেছি, যদি আমরা অনেকে যদি না বুঝে পড়ে থাকি, যদি আজকে আলোচনা থেকে যদি আমরা কিছুটা হলে যদি বুঝি, তাহলে নামাজের মধ্যে সূরা ফাতিহাটা পড়তে আরো একটু বেশি মজা লাগবে, ঠিক কিনা?
যদি বুঝে পড়া যায় যে কোনো জিনিসই পড়তে মজা লাগে, আর যদি না বুঝে পড়া যায় ওটা তো বুঝেই না মজা লাগবে কেমন করে, ঠিক কিনা? সূরা ফাতিহাকে আর একটা নাম দেওয়া হয়েছে সূরাতুস শিফা, সূরাতুস শিফা অর্থাৎ শিফা অর্থ রোগ মুক্তির সূরা। এই সূরাটা পড়লে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় কে? এজন্য রব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি এই কোরআনের মধ্যে অনেক রহমত এবং বরকত দিয়ে ভরে দিয়েছি, এই কোরআন পড়ে কাউকে রুকিয়া করলে মুহূর্তের মধ্যেই তার জীবনের সব রোগ ভালো করে দেয় কে? অসুস্থ ব্যক্তিকে সুস্থ দান করেন কে? সূরা ফাতিহা পড়ে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে ফু দেয়া যায় মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়, কার দয়ায়? আল্লাহর দয়ায় মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। বিশ্বনবীজির হাতে একবার বল্লা পোকা কামড় দিয়েছে, বিশ্বনবীজির হাতে একবার বল্লা কামড় দিয়েছে, বিশ্বনবীজি ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে, বিশ্বনবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যা একটু পানি আর লবণ গরম করে নিয়ে আসো। মা আয়েশা বিশ্বনবীর কথা শুনে পানি আর লবণ গরম করে নিয়ে আসলো। বিশ্বনবীজি মা আয়েশাকে বললে নাও আমার কলেজার টুকরো আয়েশা, আমার হাতে বল্লা কামড় দিয়েছে, যেখানে বল্লা কামড় দিয়েছে এই ক্ষত স্থানে ও আয়েশা তুমি পানি ঢালো। মা আয়েশা বিশ্বনবীর কথা শুনে সেইখানে পানি ঢালতে লাগলেন, আর বিশ্বনবীজি পড়তে লাগলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন সূরা ফাতিহাও শেষ হয়ে গেল পানিও ফুরিয়ে গেল মুহূর্তের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সমস্ত ব্যথা দূর করে দিল কে? সমস্ত ব্যথা দূর হয়ে গেল। তাহলে সূরা ফাতিহা পরে ঝাড়ফুঁক করলেন আর মা আয়েশাকে পানি ঢালতে বললেন, সূরা ফাতিহাও শেষ পানি ঢালাও শেষ আল্লাহর রহমতে হাতের ব্যথাও শেষ, সুবহানাল্লাহ। এরপরে সাহাবীরা সফরের উদ্দেশ্যে মক্কা থেকে রওনা হলেন, রওনা হওয়ার পর কিছু দূর যাওয়ার পরে দেখলেন কিছু মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। এক সাহাবি ওই ভিড়ের ভেতরে ঢুকলেন, ঢুকে দেখলেন কিছু কবিরাজ একটা মানুষকে সুমন্ত্রসু করে পরে ফু দিচ্ছে। সাহাবি জিজ্ঞেস করলেন এখানে কি হয়েছে, এরা কারা এসেছে যে ফু দেয়? তখন বলে আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, সাপ দংশন করেছে, এই জন্য আশেপাশের সবচেয়ে বড় বড় কবিরাজ আমার নেতাকে ঝাড়ফুঁক করেছে কিন্তু কোনো নেতার ফু তো কাজে লাগে না। তখন বলছে তোমাদের কবি, তখন সেই সাহাবী বলছে তোমাদের কবিরাজকে সরাও, সমস্ত কবিরাজকে সরিয়ে দাও, আমি তোমার নেতাকে ঝাড়ফুঁক করব। সবাই তখন তাদের কবিরাজকে সরিয়ে দিয়ে সেই সাহাবীকে ওই নেতার কাছে এনে গিয়ে বললেন ঝাড়ফুঁক করো। সাহাবী বললেন ঝাড়ফুঁক করব, কিন্তু আমার ঝাড়ফুঁক তো এই সুমন্ত্র সুইগুলা না, আমার আমি যা দিয়ে ঝাড়ফুঁক করব তা হলো অনেক দামি, আমি তো বিনা খাদিয়ায় ঝাড়ফুঁক করতে পারবো না। তখন এলাকার লোকেরা বললেন তুমি কি চাও? তখন সাহাবী বললেন আমি 100 ছাগল চাই, কি চাই? 100 বকরি চাই। এলাকার লোকেরা রাজি হয়ে গিয়েছে। তখন ওই সাহাবী ওই সাপে কামড় দিয়েছে যেই নেতাকে
ওই নেতাকে প্রথমবার সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে ঘুমন্ত নেতা মুহূর্তের মধ্যে চোখ খুলে ফেলেছে। তারপরে যখন আবার সূরাতুল ফাতিহা শেষ করে আবার একটা ফু দিলেন, শুয়ে থাকা নেতা মুহূর্তের মধ্যে বসে গিয়েছে। বসে যাওয়ার পরে যখন আবার সূরাতুল ফাতিহা শেষ করে নেতাকে ফু দিয়েছে, নেতা মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ফাতিহার ক্ষমতা কম নাকি বেশি? ক্ষমতা দিয়ে দিয়েছে কে? এই জন্য আমরা সূরাতুল ফাতিহা পড়ে নিজেদের জন্য দোয়া করি, আশেপাশের আত্মীয় স্বজনের জন্য দোয়া করি, বন্ধু বান্ধবের জন্য দোয়া করি। আর সূরাতুল ফাতিহা থেকে আমরা যেই যেই কথা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো আমল করার মতো তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর জোরে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।